নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নয়া রেকর্ড, ধলাই পুলিশের অভিযানে জব্দ 175 কোটি ইয়াবা। মালেগড়ে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, 18 ডিসেম্বর সরকারি ছুটির দাবি। ডিলিমিটেশন ঠেকাতে ষড়যন্ত্র, সরব অনুসূচিত জাতি পরিষদ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামের মধ্যে রেকর্ড করল ধলাই পুলিশ। এক অভিযান চালিয়ে 175 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট অর্থাৎ 6,20,000টি ট্যাবলেট জব্দ করেছে। গোপন সূত্রে খবর পেয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতের নেতৃত্বে শনিবার রাতে অভিযান চালায় ধলাই পুলিশ। মিজোরামের দিক থেকে আসা একটি ট্রাকে গোপন চেম্বার বানিয়ে বিশাল পরিমাণের এই ইয়াবা ট্যাবলেট পাচার হচ্ছিল। মায়ানমার থেকে মিজোরাম হয়ে এই ট্যাবলেটগুলি মণিপুর পাচার করার চেষ্টা চালাচ্ছিল আন্তর্জাতিক মাদক ব্যবসায়ীরা, কিন্তু তাদের এই পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ। নাকা চেকিং বসিয়ে গাড়িটি আটকায় পুলিশ। প্রথমে কোনো ধরনের ট্যাবলেট না পেলেও শেষে ইলেকট্রনিক কাটার লাগিয়ে বডি কেটে এই বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মণিপুরের একজন কলেজ ছাত্র সহ 3 জন পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। चेंबर के अंदर से हम लोगों ने 62 पैकेट्स ऑफ याबा टैबलेट्स, और ये 62 जो पैकेट्स हैं इस पैकेट में टोटल 6,20,000 याबा टैबलेट्स हैं, और ये वन ऑफ द लार्जेस्ट सेजर, इसको हम लोगों ने सीज किया। और इसके साथ में तीन व्यक्ति हैं, जो तीन लोग हैं, तीनों लोग इसको इनको ट्रांसपोर्टेशन करने के लिए कोशिश किया। उनका नाम एक नंबर में है लामिसे, इनका 32 साल का है और चुराचांदपुर डिस्ट्रिक्ट से हैं, और दूसरा है ठंगमिंगू, ये भी चुराचांदपुर से है, और थर्ड है गिंखे सिंह, ये भी 19 साल का लड़का है, कॉलेज स्टूडेंट है, ये भी चुराचांदपुर डिस्ट्रिक्ट से है। तीनों मिल के और इसके एक स्पेशल चैम्बर बना के इसमें ये जो ह्यूज क्वान्टिटी ऑफ नार्कोटिक सब्सटेंसेस, इसको ट्रांसपोर्टेशन करने के लिए वो लोग कोशिश किया, लेकिन हमने इसको हमको इनपुट मिला, और उस तरह हम लोगों ने इसको इंटरसेप्ट करने के बाद जब तलाशी किया, उसको काटने के बाद, गाड़ी काटने के बाद अंदर से जो यही चीज़ें बहुत बड़ा अमाउंट में, बहुत बड़ा जो अमाउंट में इसको हम लोगों ने बरामद किया। तो अभी इन्वेस्टिगेशन हमारा अभी भी चल रहा है, आसपास के एरिया में हमारा अभी भी चल रहा है, इसका क्वांटिटी बढ़ भी सकता है। तो और इस ये जो चीज़ें हैं, मणिपुर चुराचांदपुर से लाया गया था, और इसको थ्रो आसाम दूसरा राज्य में इसको ट्रांसपोर्टेशन करने के लिए लोग कोशिश कर। सिपाही विद्रोह स्मृति विजड़ित उत्तर করিমগঞ্জের ঐতিহাসিক লাতু মালেগড় টিলায় 26 বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ উপলক্ষে আয়োজিত হলো সর্বধর্ম প্রার্থনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠান। 1857 সালের 18 ডিসেম্বর সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতীয় 26 বীর জওয়ান শহীদ হয়েছিলেন উত্তর করিমগঞ্জের ঐতিহাসিক লাতু মালেগড়ের টিলায়। এ নিয়ে প্রতিবছরের ন্যায় এবছরও 18 ডিসেম্বর সকালে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর 16 নং ব্যাটালিয়ন সহ স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রেডার্সের সহযোগিতায় 26 বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এই দিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্য সরকারের তথ্য ও সম্প্রচার বিভাগের আয়ুক্ত কনকচন্দ্র শর্মা ও সমুদ্রগুপ্ত কাশ্যপ, সীমান্ত সুরক্ষা বাহিনীর 16 নং ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড নরেন্দ্র রুরিয়া,
অতিরিক্ত জেলা শাসক রিন্টু বড়, বিশিষ্ট ইতিহাসবিদ নীলাঞ্জন দে, বাংলাদেশের শিল্পী সাহিত্যিক তন্নী দেব, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা খুতি পুরকায়স্থ, সদর সার্কেল অফিসার অন্তরা সেন, জেলা নির্বাচন আধিকারিক মংভে ইংহি, করিমগঞ্জ কলেজের প্রভাষক সব্যসাচী রায়, পুরসভার সহসভাপতি সুখেন্দু দাস, করিমগঞ্জ লোকমঞ্চের পবিত্র দেব, পাটকাই ট্রেডার্সের জেলা আহ্বায়ক অরূপ রায়, সৈয়দ মুজিবুর রহমান প্রমুখ। এদিন প্রথমে মালেগড়ের শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে সিপাহী বিদ্রোহের 164 বছর পূর্তি উপলক্ষে শহীদ বেদিতে 164টি প্রদীপ প্রজ্বলন করেন আমন্ত্রিত অতিথিসহ আয়োজকরা। এখানে যুদ্ধ হয়েছিল, সিপাহী বিদ্রোহের অনেক ঘটনা আছে, কিন্তু ব্রিটিশের সঙ্গে সামনাসামনি যুদ্ধ এই জায়গাতেই হয়েছিল এবং এখানে একজন মেজর মিস্টার বিং এখানে হত্যা করা হয়েছিল, ভারতীয় যারা আমাদের সেনাবাহিনীর আছে তারা। এবং পরবর্তীতে দীর্ঘদিন এই টিলাভূমিটি অসুরক্ষিত ছিল, তারপরে বিভিন্নভাবে এটাকে আনা হয়েছে, উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে আমরা জানি যে কয়েক বছর আগে কাঁটাতারের বেড়াটা এই এটার বাইরে চলে গিয়েছিল, তারপর বরাকবঙ্গ সহ বিভিন্ন সংগঠন তা প্রতিবাদ করে তারপরে সাংসদ তৎকালীন সাংসদ ললিতমোহন চক্রবর্তী সংসদে এটা উত্থাপন করার পর সরকার শেষ পর্যন্ত বাধ্য হয়ে এটাকে প্রেসি বাইরে নিয়েছে এবং যার ফলে আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি করতে পারছি। বিগত 13 বছর থেকে পাটকাই ট্রেডার্স নামে একটি সংগঠন জেলা প্রশাসন বিএসএফ সহ বিভিন্ন সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে নিয়ে এখানে অনুষ্ঠান করছে। এই অনুষ্ঠানের মধ্যে যেমন আমাদের সর্বধর্ম প্রার্থনা সভা শ্রদ্ধাঞ্জলি প্রদীপ প্রজ্বলন তাকে প্রতিবছর প্রতিপ্রজ্বলন তাকে, তারপরে বিএসএফের গার্ড ওভার তাকে, নিচে থাকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক সঙ্গীত এবং আলোচনা সভা। এইভাবেই আমরা প্রতিবছর এখানে আয়োজন করে থাকি। যদিও আমরা প্রতিবছর কিন্তু 15ই আগস্ট, 26শে জানুয়ারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রদর্শনী দর্শনীয় স্থল হিসেবে। কাছাড় জেলায় তপশিলি জাতির মধ্যে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্য ব্যক্তি নেই বলে শিলচরের একটি কেবল চ্যানেলে সংবাদ পরিবেশন করায় ক্ষুব্ধ আসাম অনুসূচিত জাতি পরিষদের কাছাড় জেলা শাখা। রবিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তপশিলি জাতিকে হেয় প্রতিপন্ন করে বৈদ্যুতিন মাধ্যম চ্যানেলের সাংবাদিককে যে মন্তব্য করেছেন এর তীব্র নিন্দা ও ধিক্কার জানান পরিষদ কাছাড় জেলা শাখার কর্মকর্তারা। জেলা শাখার সাধারণ সম্পাদক সূর্যকুমার দাস, সভাপতি ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, বরিষ্ঠ সদস্য সুধাংশু দাস, উপদেষ্টা বিনয় কৃষ্ণ দাস, যুবনেতা রূপেশচন্দ্র দাস, সজলকান্তি দাস ও বিশ্বজিৎ দাস প্রমুখে বলেন, তপশিলি জাতির মধ্যে যোগ্য ব্যক্তি নেই বলে চ্যানেলের সাংবাদিক কিভাবে বলতে পারেন। তারা বলেন, তপশিলি সমাজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন নাগরিক যথাক্রমে সুধাংশু দাস, নিবারণচন্দ্র লস্কর, নেপাল দাস, ললিতমোহন শুক্লবৈদ্য সহ আরও বিশিষ্ট জনেরা মন্ত্রী, সাংসদ, বিধায়ক নির্বাচিত হয়েছেন। এছাড়া সরকারি বিভাগ ডিসি, এডিসি, অধ্যাপক, ইঞ্জিনিয়ার, ডাক্তার রয়েছেন। ডিলিমিটেশন হলে শিলচর লোকসভা আসন তপশিলি সংরক্ষিত হবে, এ বিষয়টি সরকারি প্রক্রিয়ায় হবে, তখন শিলচর আসন থেকে নির্বাচনে তপশিলি জাতির মধ্যে যোগ্য ব্যক্তি পাওয়া যাবে না বলে সাংবাদিক যে মন্তব্য করেছেন তা ক্ষমার অযোগ্য। তারা সাংবাদিকের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাকে তপশিলি জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় তপশিলি জাতি ও তপশিলি উপজাতি আইন 1989 অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়। আমরা কোনো সংবাদ বা কোনো কিছুর বিরোধ করছি না, আমি আমরা একটা কথা বারে বলছি, যেহেতু আমার তপশিলি সমাজ নিয়ে কথা উঠেছে এর জন্য আমরা কথাটা বলি। উনি বারবার একটা কথা বলছেন, দেখবেন আপনার ক্লিপটা দেখাবো আপনাদেরকে, যে যদি এটা তপশিল মুক্ত হয়ে যায়, মানে যদি এই রিজার্ভেশনটা যদি কাছাড় হয় তাহলে বাঙালির মেরুদণ্ড ভাঙা হবে। আমি আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, তপশিল লোকরা কি বাঙালি না? ওরা কোন সমাজের লোক? তাই উনি বারবার এই জিনিসটাই রিপিট করছেন যে বর্তমান সরকারকেও দোষারোপ করছেন যে এটা ইচ্ছাকৃতভাবে এখানে চাপিয়ে দেওয়া হচ্ছে। আর ডিলিমিটেশন কনস্টিটিউশন মতে পপুলেশন ওয়াইজ হবে, এটা তো কেউ ইচ্ছার মানে ইচ্ছা মতো করতে পারবেন। এটা পপুলেশন যদি হয় বেশি তাহলে এখানে হবে, ডিলিমিটেশন যদি অন্য কোনো জায়গায় ওই জায়গায় হবে। এটা আজকের চেষ্টা না, অনেক দিন থেকে এটা গভর্নমেন্টের সেন্সাস করে করে দেখা যাচ্ছে যে এখন পপুলেশনটা করিমগঞ্জ থেকে আমাদের বরাকবেলিতে বেশি এসসি পপুলেশন। তাই আমি আপনাদের মাধ্যমে ওনাকে জানাতে চাই যে উনি কী কেন এইসব কথা লিখলেন যে বাঙালির মেরুদণ্ড, তপশিলরা কি বাঙালি সম্প্রদায় না উনি আর কী মিন করতে চাইছেন আমরা বুঝতে পারছি। তাই আমি এখানে অনেক বক্তা আছেন, ওরা যার যার বক্তব্য রাখবেন, আমি আমার এই বক্তব্যটা রাখলাম।
সামাজিক সংস্থা খোঁজের উদ্যোগে তিনটি স্থানে ক্যান্সার সচেতনতা শিবির সহ অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়। রবিবার সকালে মালুগ্রাম মহাজন বাড়ি রোডে ক্যান্সার নিয়ে আলোচনা করেন ক্যান্সার হাসপাতালের প্রশাসক কল্যাণ কুমার চক্রবর্তী, ডিএসএর এজিএস অরিজিৎ গুপ্ত, খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর প্রমুখ। মালুগ্রাম অঞ্চলের মধ্যে অসহায় মানুষকে শীত থেকে বাঁচার জন্য মনিকা গুপ্ত স্মৃতি কম্বল বিতরণ করা হয়। এই কম্বলগুলো দান করেন গুপ্তের পরিবার। পরে বেতুকান্দিতে ক্যান্সার সচেতনতা ও কম্বল বিতরণ করা হয়। খান সাহেব হবিউল্লাহ স্মৃতি উদ্দেশ্যে সেখানে কম্বল বিতরণ করা হয়। বিকেলে বিলপার আরজানালী লেনে আরজুমিয়া বরভুইয়া স্মৃতি কম্বল বিতরণ করা হয়। প্রয়াতের ছেলে নুরুল ইসলাম বরভুইয়া এই কম্বলগুলি খোঁজের মাধ্যমে অসহায় মানুষের হাতে তুলে দেন। ক্যান্সার নাকি বাঁচার প্রধান উপায় ফান খাইবা না, এক নম্বর খালি ফান খাইবা, খালি ফান, পানের লগে মশলা দিয়া ফান খাইবা না, খালি ফান খাইলেন ভাত খাওয়ার পরে খালি ফান না খাইলে মুখ মুগি হয় না, আরাম লাগে না, খালি ফান খাইবা, চুন জর্দা সাদা ইত্যাদি দিয়া খাইবা না, দিয়া খাইলেও শেষ, একদিনে হইতো না, দুই দিন তিন দিন চার দিন, দাঁত যদি খানা থাকে দাঁতের ভিতরে ঢুকবো মশলা, ঢুকিয়ে আপনার বিভিন্নভাবে খারাপ করবো, এক নম্বর। দুই নম্বর গুটকা খাইতে যদি দেখুন কেউরে ছেলে আপনার জামাই আপনার ভাই বন্ধু তারা আটকাইবা, বুঝাইবা গরম না, বুঝাইবা এটা খাওয়া যে বালা নাই, গুটকা খাওয়া বালা নাই, এ গুটকা দেখবা প্যাকেটের মধ্যে 10 টাকা গিয়েও উধারবন্দে প্রতারণার শিকারে গৃহবধূ, স্ত্রীকে ফেলে বিয়ের সমস্ত গয়না সহ বেশ মোটা টাকা নিয়ে পালিয়ে যান স্বামী, এই অভিযোগ গৃহবধূর। রবিবার সংবাদ মাধ্যমের কাছে ওই গৃহবধূ বলেন, 8 বছর ভালোবাসার পর তার বিয়ে হয় শুভাংশু চক্রবর্তীর সাথে, হঠাৎ মা অসুস্থ হলে মেডিকেলে নিয়ে যায় তার স্বামী, পরে সেখানেই স্ত্রীকে রেখে পালিয়ে যায় স্বামী। এই ঘটনার খবর শুনে মানবাধিকার সংস্থার কাছাড় জেলার কমিটির সদস্যরা ওই অসহায় গৃহবধূর পাশে এসে দাঁড়ায়। এদিন উধারবন্দ পাতিমারা টেকলপস্থিতে পুলিশ প্রশাসন ও মানবাধিকার সংস্থার সদস্যদের সাহায্যে থানাতে গিয়ে গৃহবধূর জিনিসপত্র আনবার জন্য সার্চ ওয়ারেন্ট বের করেন। তারপর পুলিশের সহযোগিতায় কিছু জিনিস উদ্ধার করা হয়। গৃহবধূ সরকার ও প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানান। সুপ্রিম কোর্টের রায় আসলে এজনীয় 10টা বিয়া পাতিব পারে, লড়াও 10টা বিয়া পাতিব, কিন্তু আমার সিএম স্যারে কইছিলেন এজনী লড়া এটা লড়াই এজনী ছোৱালীহে বিয়া পাতিব পারিব, দুটা নোৱাৰে। আমি সেই প্রস্তাবটো মানি লৈছো, মানিও লম, কিন্তু শুভ্রাংশুক এবার আমি শিকাই দিম কি কেনেকে নারী নির্যাতন করে সমাজ বিরোধী কাম করে আজি মাক আর ভনীয়েকর ওসর থিয় হয়েছে। ভনীয়েক কার আছে, তারেতো আছে, আজি ভনীয়েকর কথা সি এবারও চিন্তা নকরিলে যে আমাক একো নালাগে, সি ভালে ভালে যদি আহি কয় যে মই মোর ভনীয়েকর লগত সংসার করিম আমি ধুনিয়াকে থাকি, নহলে আমি হিউম্যান রাইটসর পৰা যিখিনি করিব লাগে আমি একদম উপর লেভেলকে যদি যাবলগিয়া হয় আমি যাম, আমাক প্রাপ্ত যিখিনি পাবলগিয়া আছে সেইখিনি আমি ছোৱালীজনীক খুৱাই দিম। বড় বেয়া লাগিছে ছোৱালীজনীর লাইফ, আজি তাই নির্যাতিত হয়ে ঘরের পৰা তাই উলিয়াই দি মেডিল্যান্ডত পেলাই থৈ গুছি গৈছিলে মাক পিতেকে, এনেকুৱা মাক পিতেক থাকেনে, ইমান নির্দয়া নে সিহত, মানুহজনীর তো ছোৱালী আছে লড়াও আছে, তেখেতর কিবা একবার বেয়া লগা নাই নে যে এনেকুৱা বোৱাৰীজনীক পেলাই থৈ গৈছে, মোর একো কবলগিয়া নাই, হয়তো তেখেতে আহি পেলাই তেখেতর ঘৈণীয়েকক লৈ যাওক, আর নহয় যদি আমি তেখেতক যিখিনি আইনের সাহায্য লৈ যিখিনি শাস্তি দিব লাগে আমি শাস্তি দিম। অকালে চলে গেলেন টেট শিক্ষক তথা প্রাক্তন দূরদর্শনের চিত্র সাংবাদিক রুহুল আমিন লস্কর ওরফে রতন। রবিবার সকাল 5টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, বয়স হয়েছিল 45 বছর। রবিবার বিকেল 3:30 তার বাড়ির সংলগ্ন এলাকায় জানাজার নামাজ আদায় করে তাকে কবরস্থ করা হয়। সোনাইয়ের কোচদরমের বাসিন্দা রুহুল আমিন গত কয়েক মাস থেকে নানা রোগে ভুগছিলেন, চিকিৎসার জন্য বার কয়েক বহিরাজ্যে গিয়েছিলেন, সম্প্রতি তিনি হায়দ্রাবাদ থেকে চিকিৎসা করে বাড়ি ফেরেন, বাড়িতে আসার পর ফের শারীরিক অবনতি ঘটলে তাকে শিলচর মেডিকেলে ভর্তি করা হয়, সেখানে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তিনি না ফেরায় দেশে পাড়ি দেন। তিনি লিভারজনিত রোগ ও রক্তাল্পতায় ভুগছিলেন। রুহুল আমিন অমায়িক পরোপকারী ও মিশুক প্রকৃতির যুবক ছিলেন, এসব গুণের অধিকারী হওয়ায় সবার প্রিয় ছিলেন। তার মৃত্যুতে শিলচরের সংবাদ জগৎ সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। প্রয়াত রুহুল আমিন কোচুদরম জিপির এপি সদস্য এমইউ মিজানুর রহমান লস্করের জ্যেষ্ঠ ভ্রাতা, তিনি রেখে গেছেন আরও এক ভাই সহ পরিবারের অন্যান্যদের। তিনি মৃত্যুর আগ পর্যন্ত
বৈরা জেলা হাই স্কুলে শিক্ষকতা করেছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া সহ অন্যরা। প্রয়াত রুহুলের বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সোনাই প্রেস ক্লাবের সদস্যরা। আম আদমি পার্টির কাছাড় জেলার অস্থায়ী কার্যালয়ে শনিবার দলের রাজ্য কমিটির কার্যকরী সম্পাদক তথা বরাক উপত্যকার ইনচার্জ সৌমিক সেনগুপ্ত ও কার্তিক সরকারের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সদ্য শিলচর পৌর নিগম ঘোষণা হয় আম আদমি পার্টির কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচরের ৪২টি ওয়ার্ডে দলীয় প্রার্থী দেওয়া সহ শিলচর শহরের জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা করা হয়। কার্তিক সরকার বলেন, শিলচর পৌর নিগম নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়যুক্ত করানোর দায়িত্ব যেমন আছে, তেমনি শিলচরবাসীর মৌলিক অধিকারগুলিকে পাইয়ে দেওয়ার জন্য বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে আম আদমি পার্টি। সেই সঙ্গে কংগ্রেস, বিজেপি, এআইইউডিএফ দলের নেতাসহ শিক্ষিত বুদ্ধিজীবীরা যোগাযোগ করছেন এবং আগামীতে তারা আম আদমি পার্টিতে যোগদান করবেন। আগামী বছরের প্রথম দিকে আমরা আশা করছি অরবিন্দ কেজরিওয়াল যে আমাদের আম আদমি পার্টির লিডার মেইন কোঅর্ডিনেটর, চিফ কোঅর্ডিনেটর, তো তিনি আসামে আসার সম্ভাবনা আছে। আর সেটার জন্য শিলচর মিউনিসিপ্যালিটি ইলেকশনের গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে, যেহেতু আমরা দিল্লিতে এমসিডিতে এবার একটা 15 বছর পর বিজেপিকে হাঁটিয়ে একটা ভালো ফলাফল নিয়ে আমরা এসছি আর সঙ্গে সঙ্গে কাজ আরম্ভ হয়ে গেছে, সেগুলো আমরা শিলচরবাসীর সামনে তুলে ধরব। আজকে গুয়াহাটিতে যেটা আমরা একটা রেজাল্ট করেছি, সেকেন্ড পজিশনে এসেছিলাম আমরা জিএমসি ইলেকশনে, আমাদের একজন পার্ষদও নির্বাচিত হয়েছিল। আর সেই পার্ষদের যে কাজ হচ্ছে, যে গুয়াহাটির যে 42 নম্বর ওয়ার্ড যেখানে আপের বিজয়ী মানে পার্ষদ আছে, সেখানে কীরকমভাবে কাজ হচ্ছে, কত সুন্দরভাবে কাজ হচ্ছে, সেগুলো আমরা তুলে ধরবো শিলচরবাসীর সামনে, যাতে শিলচরবাসী যে আজকে যে দুর্ভোগের মধ্যে যে আছে, আজকে আমরা দেখছি আছে অত বছর হয়ে গেল শিলচরের অবস্থা, নালা নর্দমা রাস্তাঘাটের যা মানে একটা জঘন্য অবস্থায় আছে শিলচর, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষকে কিভাবে আমরা অনুপ্রাণিত করে আমাদের মধ্যে নিয়ে আসব, সেটার জন্য আজকে স্ট্র্যাটেজি আলোচনা হচ্ছে আমাদের। পূর্ব ধলাই আমলাঘাটের ভুবনখাল গ্রামে সদ্গুরু ঘাসীদাস বাবার 266তম জন্মজয়ন্তী উৎসব উদযাপন করছে সৎনামী সমাজ। রবিবার ভুবনখাল সৎনামী পাড়া নামঘর প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঘাসীদাস বাবার জন্মজয়ন্তী উৎসব পালন করা হয়েছে। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল সকাল 10টায় সদ্গুরু ঘাসীদাস বাবার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন, গুরুর পূজার্চনা, আরতি প্রভৃতি। দুপুর 12টায় সদ্গুরু ঘাসীদাস বাবার প্রতিকৃতি সহ ট্যাবলো নিয়ে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সৎনামী পাড়া নামঘর থেকে শুরু হয়ে আমরাঘাট বাজার সহ পার্শ্ববর্তী গ্রাম পরিক্রমা করে পুনরায় নামঘরে এসে শেষ হয়। অনুষ্ঠিত হয় ঘাসীদাস বাবার জীবনী ও বাণী নিয়ে আলোচনা ও প্রবচন। এতে সৎনামী সমাজের বরাকভিলি সাংগঠনিক সম্পাদক জিতের সৎনামী, টিকুর সৎনামী, জহর সৎনামী, নিমাই সৎনামী, মনু সৎনামী, মণিরাম সৎনামী, মণি সৎনামী, রামজনম সৎনামী, সঞ্জীব সৎনামী, নারদ সৎনামী, দিলীপ সৎনামী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। জেলায় মিলিয়া আমরাঘাটে ভুবনখাল গ্রামের গুরু ঘাসীদাস বাবার 266তম জন্মদিবস পালন করা হয়। আর সঙ্গে বিভিন্ন গ্রাম থেকে আগত সৎনামী সমাজের মুরব্বী এবং যুবক যুবতী সবাই মিলে একত্রিতভাবে এই সমাজের কাজে এগিয়ে নেওয়ার জন্য তারা সহমত দেয় এবং এই উদযাপন পালন করে। আমার কাছাড় হাইলাকান্দি মিলিত হকে আমার 267তম দুর্গাপিদাস বাবাকে জয়ন্তী আমরা ঘাট মে ভুবনখাল গুরু বাবাকে নামঘর মে ধুমধাম সে সহিত আমার 18 ডিসেম্বর জয়ন্তী লা পালন করে হেন। আমাকে অনুসূচির মধ্যে মে রহিতে প্রদীপ প্রজ্বলন, আরতি, শোভাযাত্রা, সমাজকে বিভিন্ন আলোচনা দেশ নিয়ে আমার ডাকে হেন প্রসাদ বিতরণ হর বচন আমার করথন জায়গা জায়গা মে 18 ডিসেম্বর বাবার জয়ন্তী, এই আমার জয়ন্তী সবচেয়ে আমাকে সৎনামী সমাজকে বড় জয়ন্তী, এই আমাকে বড় উৎসব হবে। কাছাড় জেলার 60টি বিধানসভা কেন্দ্রের 330 জন হিতাধিকারীদের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে 50 লক্ষ টাকার চেক বিতরণ করলেন সাংসদ রাজদীপ রায়। রবিবার সন্ধ্যায় ইটকোলা স্থিত বিজেপির কার্যালয়ে শিলচরের সাংসদ রাজদীপ রায় বিভিন্ন ধরনের চিকিৎসার জন্য এই চেকগুলি বিতরণ করেন। উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, বিজেপির বরিষ্ঠ নেতা শশাঙ্ক শেখর ধর সহ বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তা।
চেক বিতরণ অনুষ্ঠানে সাংসদ বলেন, বন্যার সময় প্রায় 81,000 পরিবারের মধ্যে আসাম সরকার থেকে 42 কোটি টাকা সহায়তা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেছেন, যদি গরিব কোনো ব্যক্তিকে চিকিৎসা খাতে বা বিশেষ সহায়তার প্রয়োজন থাকে তাহলে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়া যাবে। মে 2021 থেকে মে 2022 পর্যন্ত 50 লক্ষ টাকা কাছাড় জেলার গরিব মানুষের মধ্যে অনুদান দেওয়া হয়েছে। এরপর জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিভিন্ন গরিব ও দুস্থ প্রায় 180 জনের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 18 লক্ষ টাকার চেক বণ্টন করা হয়েছে। তিনি বলেন, এবার জেলার 60টি বিধানসভার 400 জন গরিব জনসাধারণের নামের প্রস্তাব দিয়েছিলেন, যার মধ্যে 330 জনের নাম মঞ্জুর হয়েছে। এদিন এই 330 জনের মধ্যে 50 লক্ষ টাকা চিকিৎসা বা বিভিন্ন জরুরি কাজের জন্য দেওয়া হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। নয়া রেকর্ড, ধলাই পুলিশের অভিযানে জব্দ 175 কোটি ইয়াবা। মালেগড়ে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, 18 ডিসেম্বর সরকারি ছুটির দাবি। ডিলিমিটেশন ঠেকাতে ষড়যন্ত্র, সরব অনুসূচিত জাতি পরিষদ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।